আপনি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তরবারি দ্বারা তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের কিশরে দ্বারা তরবারি দ্বারা তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের জবান দ্বারা কিশরে দ্বারা কথা বলেন এই জবান দ্বারা জিহাদ করা যায় কিশরে দ্বারা কথা বলেন না কেন জবান দ্বারা জিহাদ করা যায় যেটা বিদআত শেখ বিদআত বলতে হবে যেটা সুন্নাত শা সুন্নাত বলতে হবে জাতির সামনে সুন্নাত বিদাতের পার্থক্য তুলে ধরতে হবে জাতির সামনে শিরক আর তাওহীদের পার্থক্য তুলে ধরতে হবে ঠিক না ভাই ঠিক কথা বলেন যে এটা শিরক এটা হচ্ছে তাওহীদ এটা সুন্নাত এটা হচ্ছে বিদআত তার বিনিম যদি আপনার জীবন চলে যায় তারপর সেটা দাতের সামনে তুলে দিতে হবে ঠিক না ব্যা ঠিক কথা বলেন যে আল্লাহ সালা অন্য কাউকে শেজদা দেওয়া যাবে না পাঁচটা হাদিসের অনুবাদ করেছিলাম তখন মাজারপন্থী যারা দর্গা পূজারি যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের ইবাদত করে যারা মাজারের কাছে সন্তান চায় মাজারের কাছে ছেলে চায় বাবার পায়ে সুমা দেয় বাবার পায়ে শেজদা করে তখন তারা তারিয়ে গেল আমার উপর হামলা করার জন্য বলেন তো রক্ষা করছে কে জাফাদিয়া মद्दપરા বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে একদিন বেফি ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সরে তাজ অগণিত অশংখ ইমামদের উস্তাদ অগণিত অশঙ্খ মুহাদ্দি করামের উস্তাদ অগণিত অশঙ্খ আলেমের উস্তাদ হজরত মৌলান আব্দুল হালিম সাহেব মোহতামিম জামিয়া কোরআনিয়া ইব্রাহিমিয়া ফাইজুল উলুম মনিগাও মাদ্রাসা আজকের মাহাবিলের প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট রয়েছেন উম্মতের রাহবর ওয়ারাসাতুল্লাম্বিয়া হজরত ওলামায় কেরাম আমার সামনে অবস্থানরত রয়েছেন দিন দরদিক আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ফরদার আড়ালে অবস্থানরত রয়েছেন মা ও বোনেরা সকলেই মহান সত্তার দরবারে ইখলাতের সাথে কালিমাতুল শুকর আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আমার মতন গুনাগার একটি মানুষকে আপনাদের মতন মানুষদের সামনে উপস্থিত হওয়ার জন্য তাওফিক আনায়ত করলেন এবং আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য এই বেসেস্তরে বাগানের মধ্যে আশার বসার তৌফিক দান করলেন সেই মহান সরকার দরবারে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজ একলাতের সাথে কালিমা তু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কথা বলতে হবে খুশি না বেজার আর যারা আসতে পারে না বিশেষ করে আমি এই ইউনিয়ন থানা জেলার প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি আমার থেকে করছি কেননা তাহারা ইচ্ছা করলে আজকের এই মাহফিলটাকে স্থগিত করে দিতে পারতেন ঠিক না ব্য ঠিক কথা বলেন এমনকি হয় না কি বলেন আপনারা হয় কি হয় না সব কিছু এক মাস দেড় মাস ধরে প্রস্তুতি চলছে কোরআন বাগান সাজাবে থেকে হাদিস থেকে কথাবার্তা শুনাবে কিন্তু দিন ঘোষণা হচ্ছে মাহিল করতে দিবে না এরকম হয় কি হয় না কথা বলেন এই জন্য তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহ পাক সকলকে কবুল কর আল্লাহ পাক সকলকে দিনের সহি বুঝ দান কোরআন হাদিসের পাগল আল্লাহ তালা তাদেরকে বানিয়ে দেখ সকলে বলি আমিন ভাইয়ারা আমার আমি আপনাদের সামনে আলোচনা করব এই গ্রন্থটাকে আপনারা চিনেন কথা বলতে হবে নাম কি কথা বলেন না কেন নাম যেখানেই কোরআনুল কারিম আছে সেখানে কোনো সমস্যা থাকতে পারে না কি বলেন আপনারা যার হাতে কোরআন থাকবে যার কাছে কোরআনের জ্ঞান থাকবে যার কাছে কোরআন থাকবে সে কোনোদিন ঝগড়া করতে পারে না বিবাদ করতে পারে না মারামারি করতে পারে না কাটা কাটি করতে পারে না খুন খারাপি করতে পারে না সে বলবে আগে দেখতে হবে কোরআন কি বলে ঠিক না বে ঠিক কথা বলেন যার কাছে কোরআন নাই সে ওই মনে করেন মারামারি কাটাকাটির জন্য প্রস্তুত হয় তৈরি হয় কারণ আল্লাহ বলছেন তিবিয়ান আলিকুল্লি শাই সকল সমস্যার সমাধান দিতে পারে তাই এই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব সাতাইশ পারা একটি সুরা আছে সুরার নাম হচ্ছে সুরা তু বলেন সুরাটার নাম কি এই সুরা তু সব থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা কি শুনতে রাজি আছেন কথা বলেন না কেন শুনতে রাজি আছেন কোরআনের আলোচনা শুনবেন না বাবার কিচ্ছা কাহিনী শুনবেন কথা বলেন এই সমাজের মধ্যে যত ফেতনা রয়েছে যত ফাসাদ রয়েছে ইসলামের নামে অন ইসলামিক যত কাজ কর্ম হচ্ছে তার পিছনে শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ এই সমাজের অনেক আলেম সমাজ কোরআন ছেড়ে দিয়ে হাদিস ছেড়ে দিয়ে বাবার কিচ্চা নিয়ে লাইলে মজদুর কিচ্চা নিয়ে নানা ক্ষেত্রে কিচ্চা কাহিনী নিয়ে পাগল এই জন্য সমাজ থেকে শিরিক দূর হয় না বেদাত দূর হয় না এই জন্য সমাজ থেকে ইসলাম বিধ্বংসী কাজকর্ম দূর হয় না ঠিক না বে ঠিক কথা বলেন বলেন কোন সূরা থেকে আলোচনা হবে সূরাত আসব এই সূরাত আসব কিছু আয়াত আওতিন্ন হওয়ার একটা ফাটকা পট রয়েছে যেটা মুফাসসিরীন کرامের পরিভাষায় নজুল বলা হয় অথবা শানে নুজুল বলা হয় কখন কোন সময় আল্লাহ পাক এই আয়াত কারীমা অবতীর্ণ করলেন তিরমিজি বর্ণনা আছে কিতাবুত তাফসীরের মধ্যে হযরতে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে کرام এক জায়গায় একাত্রিত হয়ে সমবেত হয়ে আলোচনা শুরু করলেন তারা পরস্পরে আলোচনা শুরু করলেন আমরা যদি জানতে পারতাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আমার আল্লাহ সবচেয়ে কোন আমলটা বেশি পছন্দ করে কোন আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা করতাম যখন আলোচনা করতেছিলেন সে আমার আল্লাহ তাদের আলোচনা শুনে কি শুনে না কথা বলেন আল্লাহ জানে কি জানে না যেই মাত্র সাহাবাই আম আলোচনা করতেছিলেন

জানতে চেয়েছে আমি আল্লাহর কাছে সবচেয়ে চেয়ে প্রিয় অবলম্বন আমি আল্লাহ কোন অবলম্বনগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসি আজ তুমি যাও যাও আমার নবী মুহাম্মাদের মাধ্যমে আমার নবীন সাহাবায়ে কেরামকে জানিয়ে দাও সাব্বা হালিল্লাহি মা বিসসামাওয়াতি ওয়া আল্লা বলেন এক নম্বরে আল্লাহ বলেন আকাশের মধ্যে যত সৃষ্টি আছে জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি আল্লাহর তস্তির পাঠ করে বলি সুবাহ الله بولن سبح لله ما في السماوات وما في الارض سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم الله پاک نمبر آیات نے مدد আকাশের মধ্যে যত সৃষ্টি আছে জমিনের মাঝে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জগৎ আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করে বলি সুবহানাল্লাহ যেমন আল্লাহ বাণী ইসরাঈলের মধ্যে বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফকুন আল্লাহ বলেন আকাশের মধ্যে যত সৃষ্টি আছে জমির মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আমি আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করে বলি সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বলেন তোমরা তাদের বাসা বুঝো না তারা কোন বাসায় আমি আল্লাহর তাসপি পাঠ করি তারা কোন বাসায় আমি আল্লাহর প্রশংসা করেন তোমরা তাদের বাসা বুঝো না তাদের বাসা বুঝে কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকুন তাসমিহা হুম আল্লাহ বলেন তোমরা তাদের বাসা বুঝ তোমরা তাদের তাসবি বুঝ তাদের ভাষা আমি আল্লাহ বুঝি আমি আল্লাহ তাদের তাসবিগুলা বুঝি স্বীকার করে বলি সুবহানাল্লাহ এ আয়াতরে তাফসীর করতে যায়া জালাল আল শরীফের 50 টি কার মধ্যে লিখেছেন আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাম যখন মেয়েরাজের মধ্যে যাচ্ছিলেন যখন তিনি প্রথম আকাশের মধ্যে উঠলেন তখন আকাশ থর করে কাঁপতেছিল তখন আমার নবী জিব্রাইল পেরেস প্রশ্ন করলেন গে ভাই জিব্রাইল আকাশ এরকম ভাবে থর করে কাঁপে কেন তখন জিব্রাইল পেরেস জবাব দিলেন ও নবীজি এখন আমার আল্লাহর জিকির করতেছে আমার আল্লাহর তাসবিহ পড়তেছে এই জন্য আকাশ থর থর করে কাঁপতেছে বলি সুবহানাল্লাহ পানি কখন আল্লাহর জিকির করে মুফাসসির কেরাম বলেন পানির মধ্যে যখন থই থই করে পানি যখন লড়তে থাকে পানির মাঝে যখন বাতাস লড়তে থাকে পানির মাঝে যখন ঢেউ খেলতে থাকে ওই সময় পানি আমার আল্লাহর জিকির আর তাসবিহ পাঠ করে বলে সুবহানাল্লাহ গাছের পাতা কখন আল্লাহর জিকির করে মুফাসসিরে কেরাম বলেন যতদিন গাছের পাতাটা সবুজ থাকে নীল থাকে ততদিন গাছের পাতা আমার আল্লাহর জিকিরি করে আমার আল্লাহর তাসবিহ পাঠ করে যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায় তখন আর গাছের পাতা জিকিরি করে না বলি সুবহানাল্লাহ আমার আপনার গায়ের জামা আমার আপনার পরনের পোশাক কতদিন পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে মুফাসসিরিন কেরাম বলেন যতদিন তোমার গায়ের জামার সুতাটা নতুন থাকে ততদিন পর্যন্ত তোমার গায়ের জামার সুতাও আমার আল্লাহর জিকির আর তাসবিহ পড়ে বলে সুবহানাল্লাহ এই জমিন কতদিন আমার আল্লাহর জিকির করে মুফাসসিরে کرام জবাব দেয় যতদিন জমিনের মধ্যে দুলাবালি উড়ে যতদিন জমিনের মধ্যে দুলাবালি উড়ে ততদিন পর্যন্তই জমিন আমার আল্লাহর জিকির করে আর যখন আকাশ থেকে বৃষ্টি হয় জমিনের দুলাবালি কুরা বন্ধ হয়ে যায় এই জমিনের জিকির আর করা বন্ধ হয়ে যায় বলে সুবহানাল্লাহ তাহলে বললেন জমিনের মধ্যে যত সৃষ্টি আছে আকাশের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি কার তাসপি পাঠ করে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন কার তাসপি পাঠ করে কিন্তু মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করে না মানুষ আল্লাহর নামের জিকির করে না এখন তো এমন বের হইছে বাবার নামে জিকির করে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন এখন পীরের নামে জিকির বের হইছে কি বলেন আপনারা আছেন নাকি নাই কথা বলেন অতঃপর আল্লাহ বললেন ইয়া আল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ বললেন কে ইমানদারে রাম হে মোমেন বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর নামে অধিক পরিমাণে জিকির করো মুফাসসিরে کرام এই আয়াতের তাফসীর করতে যায় তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের কোন আয়াতে এমন কথা বলে নাই বান্দা তুমি অধিক পরিমাণে আমি আল্লাহর নামাজ পড়ো অধিক পরিমাণে তুমি রোজা রাখো অধিক পরিমাণে যাকাত দাও অধিক পরিমাণে হজ করো নামাজের একটা সীমা আছে যাকাতের একটা সীমা আছে 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 কথা বলেন একটা কিন্তু আল্লাহ পাক আনুল কারীমের মধ্যে এমন একটা ইবাদতের কথা বললেন এমন একটা ইবাদতের কথা বললেন যে ইবাদতের সাথে কোন ইবাদতের তুলনা হয় না বলি সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা অধিক পরিমাণে জিকির করো অধিক পরিমাণে তোমরা জিকির করো অধিক পরিমাণে জিকির করো জিকির করতে হবে কার নামে আওয়াজ দিয়ে বলেন আর জোরে বলেন কার নামে জিকির করতে হবে আল্লাহর নামে জিকির করতে হবে দুনিয়ার কারো নামে জিকির চলবে না দুনিয়ার কারো নামে জিকির চলবে না জিকির চলবে একমাত্র কার নামে কথা বলেন তাই ভাইরা আমার আল্লাহ বললেন জমিনে যা কিছু আছে আসমানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসপি পাঠ করে হে আমার ভাইরা জমিনে এমন কোন সৃষ্টি নাই আল্লাহর তাসবি পাঠ করে না কিন্তু আল্লাহ পাক বলি দিলেন তোমরা তাদের তাসবি বুঝো না তোমরা তাদের ভাষা বুঝো না ঠিক না বে কথা বলেন হে আমার ভাইরা জমিনে কত সৃষ্টি জগৎ রয়েছে আল্লামা কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে যায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর বলেন আমার আল্লাহর আশি হাজার সৃষ্টি জগতে রয়েছে বলি সুবাহ আল্লাহ কত হাজার কথা বলেন না কত হাজার তিনি আবার বুঝিয়েছেন এই পৃথিবীটা হলো একটা জগৎ এই পৃথিবীটা হলো একটা জগৎ এরকম আশি হাজার জগৎ আমার আল্লাহ সৃষ্টি করেছে বলি সুবাহান এই পৃথিবীটাতে তোমরা যা কিছু দেখতে পাও এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে যত পানি করে রয়েছে এই পৃথিবীটা হলো একটা আলম এই পৃথিবীটা হলো একটা জগৎ এরকম কতটা জগৎ আমার আল্লাহ সৃষ্টি করলেন কথা বলেন কত হাজার আরো জুড়ে বলেন কত হাজার এই আশি হাজার জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগত আমার আল্লাহর পরে সুবহানাল্লাহ তাই ভাইয়েরা আমার সাহাবা ইকরাম আলোচনা করতেছিলেন আমরা যদি জানতে পারতাম আমার আল্লাহ কোন আমল সবচেয়ে বেশি ভালোবাসে কোন আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তখন আল্লাহ পাকে আয়াতগুলো ওতিন্ন করলেন তারপরে আল্লা বললেন ও হুয়াল আযীযুল হাকীম যে আল্লাহর নামের তাসবি তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ করে সে আল্লাহ হল সবচেয়ে বেশি শক্তিশালী ঠিক নামে ঠিক কথা বলেন যে আল্লাহর নামে তাস্পি তামাম সৃষ্টি জগৎ পাঠ করে সে আল্লাহ হলেন সবচেয়ে বড় জ্ঞানী ঠিক নামে ঠিক কথা বলেন তারপরে আল্লাহ বলেন ইয়া আইযুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুনা আল্লাহ বলেন হে ঈমানদাররা এমন কথা তোমরা কেন বলো এমন কথা তোমরা কেন বলো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা করো না অর্থাৎ যে আমল তুমি করো না সেই আমলের কথা তুমি মানুষকে বলিও না ঠিক না বেঠিক কথা বলেন আমি নিজে যদি নামাজ না পড়ি আর একজনকে যদি নামাজে রওয়াজ করি কি বলেন কাজে আসবে আমি নিজে যদি হালাল পথে না চলি অন্য জনকে যদি হালালের পথে ডাকি সে কোনদিন হালাল পথে আসবে না ঠিক না বে কথা বলেন আল্লাহ বললেন কে দুনিয়ার মানুষ হে ইমানদারেরা তোমরা যে আমল করো না তোমরা যে কাজ করো না সে কাজের কথা তোমরা মানুষকে বলিও না সে কাজের কথা তোমরা কি করি না মানুষকে তার পরে আল্লাহ বলেন কাবুরা মাকুতান ইনদাল্লাহি আম তাকুনু আলাল্লাহি মা লা তাফআলুম আল্লাহ বলেন তোমরা যা না সেই বিষয়ে যদি তোমরা মানুষকে বলো মানুষকে ওয়াজ করো মানুষকে নসিহত করো এটা সবচেয়ে নিন্দনীয় এটা সবচেয়ে খারাপ যেই কাজ তোমরা করনা যেই পথে তোমরা চলো না সেই পথে যদি তোমরা মানুষকে ডাকো সেই কাজ করার জন্য যদি তোমরা কি করো মানুষকে বলো তাহলে এটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় খারাপ এরপরে আল্লাহ বলেন ইন্নাল্ল ভাইউ আবুল্লাদিন আই ক তিনুনপি সবিলিহী সব শাঙ্খান্না গুম গুনিয়া নম্বর সো আল্লাহফা মনের জবাব দিয়ে দিলেন ইন্নল্ল ই হাই বুল্লাদিন আইউ পতি লুন পিস বিলিগি সব শংকা নন্দ গুংগুনিয়া আল্লাহ বলেন নিশ্চয় ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বালবা যারা আমি আল্লাহর পতেব যারা হানি আল্লাহর ফতেব শিশা দ্বারা দালাই কি তো পাচিরের মতন অটল বিচল থেকে আমি আল্লাহর পথে কাতার বন্দি হয়ে জিহাদ করে বলি সুবহান কি করে কথা বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা

아! 아... 아... কিভাবে তারা জিহাদ করে সবান তারা সারিবদ্ধ হয়ে জিহাদ করে বলেন কি হয়ে জিহাদ করে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে তারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর কালিমাকে बुलंद করার জন্য আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য তারা জিহাদ করে নাই দুনিয়ার কোনো লোবের জন্য তারা জিহাদ করে নাই দুনিয়ার কোন কিছু পাওয়ার জন্য তারা জিহাদ করে নাই শুধুমাত্র কেবলমাত্র জিহাদ করে আল্লাহ পাওয়ার জন্যে পরকালে জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য । جمع حديث فاكر مداح سيف بن قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاثة يحبهم الله رجل قام من الليل يتلو كتاب الله ورجل يتصدق بيمينه يكفيها من شماله ورجل كان في سرية فنهزم اصحابه فاستقبل العدو আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসে বলেন তো কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে

আল্লাহ নবী বল রজনিতা বলল যেই ব্যক্তি গভীর রজনীতে দাঁড়িয়ে যায় আরামের গুমকে হারাম করে দেয় এখন তো যুবক সমাজ ফেসবুক চালায় রাত্র কাটিয়ে দেয় এখন তো যুবক সমাজ অশ্লীল ছবি দেখে রাত্র কাটিয়ে দেয় আগের যুগের যুবক সমাজ যারা ছিল আগের যুগের যুবক যারা ছিল তারা কোরআন তিলাওয়াত করে রাত্র কাটিয়ে দিত তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্র কাটিয়ে দিত আল্লাহ পাকের ইবাদত করে রাত্রে কাটিয়ে দিত আল্লাহ পাকের কাছে মুনাজাত করে রাত্র কাটিয়ে দিত চোখের পানি জড়াইতে জড়াইতে রাত্র কাটিয়ে দিত আর একই এই যুবকেরা গুনার কাজ আর অসিকাশ করে রাত্র কাটায় ঠিক না বে ঠিক কথা বলেন তাই বাইরা আমার আল্লাহর পয়গম্বরে বললেন তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন এক নম্বরে যারা রাত্রি জাগরণ করে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করে কোরআনের উপর আমল করে নামাজ পড়ে তাহাজ্জুদের আমল করে রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে মুনাজাত করে এমন ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে বলি সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন ওয়া রাজুলুইয়াতা সাদাকু বিআমিনিহি ইউফিগা মিন শিবা

অরজুলুম তা শদকী শদাকতিং পাপ সীমা লিহিম আল্লাহর নবী বলেন কেমন যেদিন আল্লা পাকের আর সাজিমের সায়া সারা কোন সায়া থাকবে না যেদিন আল্লাহ পাকের আর সাজিমের সায়া সারা কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাপ ওই বান্দাবান্দিকে তার আর সাজিমের সায়ার নিসে জাগা করে দিবে যেই ব্যক্তির দান হাতে দান করেছে বাম হাত জানে না বলে সুবহানন্দ দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসে ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক ভালোবাসে যারা ডান হাতে দান করেছে বাম হাতে জানে না বলি সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে রাসূল বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে যেই ব্যক্তি জিহাদ করার জন্য তার সঙ্গীদের সাথে জিহাদের ময়দানে বেরিয়ে গেল কাফের বেঈমানদের চক্রাঙ্গানি দেখে তার সঙ্গী আর চলে গেল জিহাদের ময়দান ছেড়ে পলায়ন করলো কিন্তু ওই ব্যক্তি বীর পুরুষের মতন মুজাহিদের মতন সে সামনে বেড়ে জিহাদ করতে করতে আল্লাহর পথে জীবন দিয়ে দিল আল্লাহর পয়গম্বর বলেন এমন ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে বলি সুবহান আল্লাহ কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে কথা বলেন আর ওজরা আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী এক নাম্বারে কাদেরকে যারা রাত্রি জাগরণ করে কোরআন তিলাবত করে দ্বিতীয় নাম্বারে কাকে যিনি ডান হাতে দান করেছে বাম হাতে জানে না অর্থাৎ যারা গোপনে গোপনে আল্লাহর পথে দান করে এমন ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে তৃতীয় নাম্বারে ওই মুজাহিদকে আমার আল্লাহ ভালোবাসে যেই মুজাহিদ জিহাদ করতে করতে আল্লাহর পথে জীবন দিয়ে দেয় এই তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ভালোবাসে তাই ভাইয়ারা এবার আসেন সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলেন যদি আমরা জানতে পারতাম আল্লাহ পাক কোন আমলটা বেশি পছন্দ করে যদি আমরা জানতে পারতাম সেই আমলটাই আমরা করে যাইতাম আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও আমার সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তোমাদের জন্য যত আমল দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আমি আল্লাহর পথে জিহাদ করা জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর পথে কি করা কথা বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি করা আজকে তো জিহাদের অপব্যাখ্যা করা হয় ঠিক বে ঠিক কথা বলেন

বিধান কার্যকরী হতো যদি জিহাদের বিধানে বিধান এই দেশের মধ্যে থাকতো আল্লাহর কসম করে বলে কোন ব্যক্তি কুরানের বিপক্ষে কথা বলে এই জমিনের মধ্যে মাথা সারা দিয়ে চলাফেরা করতে পারতো না ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে অতস্বস্ত জিহাদ্ রূপ ব্যাখ্যা করা হয় জিহাদ্ মানে কি সন্ত্রাসি কথা বলেন না কেন জিহাদ্ মানে কি গোপনে হামলা করা জিহাত মানে কি করা জিহাত মানে কি বোমা করা কি বলেন আপনারা গোপনে গোপনে বোমা হামলা করা এটার নাম কি জিহাদ জিহাদত্ব হচ্ছে সন্ত্রাসি দমন করা ঠিক না বেঠিক কথা বলেন জিহাদ শব্দের অর্থই হচ্ছে সন্ত্রাস দমন করা এই জিহাদের বিধান নাই জিহাদের কথা শুনলে এখন তো বলে মোল্লারা জঙ্গি ঠিক না কথা বলেন আপনারা হয়তো জানেন মাদ্রাসার সিলেবাস থেকে অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে কোন অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে বলেন জিহাদ অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে জিহাদ করা এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আমল যেমন তাপসিরে কুরতুবির মধ্যে আসছে হযরতে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন জুমার দিনে আমরা মসজিদে নববীর কুতবার পাশে বসে বসে অন্য একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম এমন সময় একজন সাহাবী আওয়াজ দিলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে হজর মৌসুমে হাজীদেরকে পানি পান করানো আরেকজন বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে মসজিদকে আবাদ রাখা মসজিদ নির্মাণ করা মসজিদ তৈরি করা দুইজন সাহাবী দুই রকম বললেন ওই দিনটা ছিল জুমার দিন

নোমার ইবনে বসির রবি আল্লাহ বলেন সাহাবাই কারাম যখন মিম্বরের পাশে বসে বসে আওয়াজ দিলেন কেউ বলতেছে হজরে বৌসমে হাজিদেরকে পানি পান করানো এটা শ্রেষ্ঠ আমল কেউ বললেন মসজিদে হারাম আল্লাহর ঘর আবাদ রাখা এটা শ্রেষ্ঠ আমল ওমর ফারুক রবি আল্লাহ বললেন তোমরা নবীজির সামনে নবীর মিম্বরের সামনে উঁচু আওয়াজে কথা বলো না এটা আমার আল্লাহ পছন্দ করবে না আপনাদের কাছে জানতে চাই যেখানে নবীজি উপস্থিত সেখানে উঁচু আওয়াজে কথা বলা যাবে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কা জাহারি বা'দিকুম লি বা'দিন আল্লাহ বললেন কে ঈমানদারে রব তোমরা আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না এবং কি তোমরা পরস্পরে যেভাবে কথা বলো সেভাবে আমার নবীর সামনে কথা বলা যাবে না যদি তোমরা আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো আমার নবীর আওয়াজ চেয়ে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায় আমি আল্লাহ তোমাদের সমস্ত আমল গুলা বরবাদ করে দিব অথচ তোমরা টেরো পাইবা না তোমরা জানতেও পারবা না তাহলে ভাই আমার আল্লাহ বললেন হে ইমানদারের তোমরা আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবা না তোমরা আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না যদি তোমরা আমার নবীর সামনে উসু আওয়াজে কথা বল আমি আল্লাহ তোমাদের আমল গুলা ধ্বংস করে দিব বরবাদ করে দিব সেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান থাকবে না তোমরা জানতে পারবে না তাহলে আল্লাহ পাকে আয়াতের মধ্যে সূরাতুল হুজুরাতের আয়াতের মধ্যে আল্লাহ বললেন ও দুনিয়ার তোমরা আমার নবীর সামনে উসু আওয়াজে কথা বলতে পারবে না তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই যেই বক্তা অথবা ফির অথবা ওলি বয়ান করার সময় পাশে একটা চেয়ারে খালি রাখে আর বলে এই চেয়ারটা খালি রাখলাম নবীজি বসে আস এসে বসবে ঠিক না বেটি কথা বলেন এমন কি নাই কথা বলেন না কেন আরো জোরে বলেন না আছে নাকি নাই মা পীরের মধ্যে নাকি নবীজি আসেন এই জন্য নবীর জন্য একটা চেয়ার খালি রাখে ওই চেয়ারের মধ্যে আল্লাহ নবী এসে বসবেন আপনাদের কাছে জানতে চায় যেখানে রহমাতাল লিল আলামিন উপস্থিত থাকবেন সেখানে পৃথিবীর এমন কোন বাবার সন্তান আছে আমার নবীর সামনে বসে বসে বক্তৃতা দিবে আর আওয়াজ করবে আছে কথা বলেন হে আমার ভাইরা সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই পৃথিবীতে যত সুর আছে তার মধ্যে সবচেয়ে বড় সুর হচ্ছে ইমান সুর ঠিক না বেঠে কথা বলেন কিন্তু মুসলমানের ছেলেরা এটা বুঝে না যারা আজকে মুসলমানের ইমান চুরি করছে মুসলমানের সন্তানরা আজকে সেই দরবারের দিকেই দৌড়াইতেছে ঠিক না বে কথা বলেন হে আমার ভাইয়ারা যেখানে আল্লাহর নবী উপস্থিত থাকবে সেখানে পৃথিবীর কারো ক্ষমতা নাই নবীর সামনে কথা বলার জন্য নবীর সামনে বক্তৃতা দেওয়ার জন্য তার বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি আমার নবী যখন মেরাজে যাচ্ছেন মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন আল্লাহর পয়গাম্বর সেখানে যে দেখতে পাইলেন অগণিত অসংখ্য নবীর রাসূলের আগমন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর রাসূল সেখানে উপস্থিত সমস্ত নবীর রাসূলের সমাগম এইবার যখন আল্লাহর পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন সমস্ত নবী শুনলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্যে এবার একজন নবী অপরজনের চেহারার দিকে তাকায় এই নবী ওই নবীর চেহারার দিকে তাকায় এই নবী ওই নবীর চেহারার দিকে তাকায় আজকের এই জামাতটা কোনো সাধারণ মানুষের জামাত নয় আজকের এই জামাতটা সাধারণ মানুষের জামাত নয় আজকের এই জামাতটা কোনো সাধারণ মুসল্লির জামাত নয় আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম করে দুনিয়াতে পাঠাইলেন মানুষের হেদায়তের জন্য সমস্ত নবী রাসূল আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাস মধ্যে উপস্থিত করলেন যেই বাইতুল মুকাদ্দাস নি আজ ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত সরজন্ত্র শুরু করছে ঠিক না বে ঠিক কথা বলেন হে আমার ভাইরা এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডান হাতের মধ্যে ধরে বললেন ও নবীজি যেখানে আপনি মুহাম্মদ উপস্থিত আপনার উপস্থিতিতে কোন নবীর ক্ষমতা নাই আপনার সামনে দাঁড়িয়ে ইমামতি করার বলি সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বরের ডান হাতের মধ্যে ধরে জিবরাইল ফেরেশতা সামনে বেরি দিলেন জিবরাইল ফেরেশতা সামনে নবীকে পাঠিয়ে দিলেন ও নবীজি আজকে আপনি ইমামতি করবেন আপনার পিছনে সমস্ত পয়গাম্বরা কি হবে মুসল্লি হিসাবে নামাজ পড়বে বলি সুবহানাল্লাহ আমার নবী সমস্ত নবীদের ইমামতি করার কারণেই আল্লাহ পাক আমার নবীকে বললেন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ঠিক না বেঠিক কথা বলেন হে আমার ভাইরা সুক্ষ একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যেখানে আদম নবীর মত মানুষ উপস্থিত ছিল ইব্রাহিম নবী উপস্থিত ছিল موسی কালিমুল্লাহ উপস্থিত ছিল ঈসা রুহুল্লাহ উপস্থিত ছিল ছিল কি ছিল না কথা বলেন কিন্তু নবী ইমামতে করলো না আমার নবী ইমামতে করলফ কথা বলেন না কেন ঈসা সানবি ইমামতে করলো না আমার নবী ইমামতে কর্লভ কথা বলেন কে ইমামতে করলভ হ্যাঁ আমার ভাইয়েরা ভালো রকম কথাটা মনে রাখতে হবে যেখানে আমার নবী উপস্থিত থাকার কারণে অন্যান্য নবীরা ইমামতি করার সাহস পায় না যেখানে আমার নবী উপস্থিত থাকার কারণে ইব্রাহিম নবী ইমামতি করতে পারে নাই যেখানে আমার নবী উপস্থিত থাকার কারণে موسی নবী ইমামতি করতে পারে না যেখানে আমার নবী উপস্থিত থাকার কারণে ঈসা নবী ইমামতি করতে পারে না এবার আপনাদের কাছে জানতে চাই এই স্টেজে যদি আমার নবী উপস্থিত থাকে আমার এখানে কথা বলার যোগ্যতা আছে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আসে আরো জোরে বলেন আসে তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই যেখানে আমার নবী উপস্থিত থাকার কারণে অন্যান্য জলিল কদরে পয়গাম্বরা পর্যন্ত নবীর সামনে দাঁড়িয়ে ইমামতি করার ক্ষমতা রাখে না যোগ্যতা রাখে না তাহলে আমার নবী যদি এখন এই স্টেজে উপস্থিত থাকে এখানে নবীকে বাদ দিয়ে আমার কথা বলার যোগ্যতা আছে কোন ফিরসাবের আছে কোন বাবা হুজুরের আছে কথা বলেন না কেন তাহলে যাহারা এই কথা বলে বুঝা গেল তারা ফির নয় তারা ফিরের নামে খাজুর ঠিক নামে ঠিক কথা বলে তাই ভাইয়েরা আমার হাজার নাজের একমাত্র কে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হাজেন কে আমরা রসুলের প্রতি দূরত পড়ি পেরেস্তার মাধ্যমে আল্লাহ পাক আমাদের দূরতটা নবীর কাছে পৌঁছে দেয় বলি সুবহান আল্লাহর পয়গাম্বর বলে গিয়েছেন ইন্না লিল্লাহি মালায়িকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম আল্লাহর পয়গাম্বর বলেন আমার উম্মত যখনই আমার প্রতি দূরত পড়ে আমার উম্মত যখনই আমার প্রতি সালাম পড়ে পড়তে দেরি আছে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমার রওজার

আল্লাহ পাক আমার কবরের কাছে এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যেই ফেরেশতাকে আল্লাহ পাক এমন দুইটা কর্ণ দান করেছেন পৃথিবীর যে খান থেকে যেই কোন প্রান্তের থেকে সে নবীর প্রতি দরুদ পড়ে ওই ফেরেশতার সাথে সাথে তার কানের মধ্যে দরুদের আওয়াজটা চলে যায় বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আমি নবী কালের পরে আমার কবরের পাশে এমন একজন প্যারেস্তা নিযুক্ত করে রাখলেন যেই প্যারেস্তাকে দান করলেন তার করণের পাওয়ার এত তার এত আল্লাহ দান করলেন तमाम পৃথিবীর যে যেখানে যেখান থেকে আমি নবীর প্রতি দরুদ পড়বে সালাম দিবে ওই প্যারেস্তার কানের মধ্যে পৌঁছে যাবে আর ওই প্যারেস্তা বলবে আল্লাহর ও নবীজি অমর ছেলে অমক আপনার প্রতি দুরুত পরে সে সালাম পাঠাইছে বলে শুভান তাহলে ভাইয়েরা আমার নবীজি বলেন আমার প্রতি যখনই কেউ দুরুদ সালাম পাঠ করে সেটা ফেরেস্তার মাধ্যমে আমার কাছে পৌঁছে দেওয়া হয় আর যারা বলে নবী দুরুদ নেওয়ার জন্য সালাম নেওয়ার জন্য আমাদের কাছে আসে এবারে বলেন নবীরটা মানবেন না মানুষের মুখেরটা মানবেন আর জোরে বলেন কারটা মানবেন হে আমার ভাইরা আপনার ছেলে বিদেশ থেকে আসছে ইমাম জন্য কিছু এবার আপনাদের কাছে জানতে চাই ইমাম সাহেব যদি এসে হাদিয়াটা নেয় এটা সম্মান হবে না আপনি ইমাম সাহেবকে নিয়ে হাদিয়াটা দিয়ে আসলে সম্মান হবে কথা বলেন তাই বাইরা আমার নবী যদি আমাদের দুরুদ নেওয়ার জন্য সালাম পাওয়ার জন্য আমার দরবারে আসে এটা নবীর সম্মান হয় না কিন্তু আমি দুরুদ করার পরে আমি সালাম দেওয়ার পরে যদি এটা নবীজির কাছে পৌঁছানো হয় এটাই হলো নবীর সম্মান ঠিক না বেঠিক কথা বলেন তাহলে ভাইয়েরা আমার এই ধরনের দুকাবাজ যারা আছে তাদের দুকাবাজি থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন তাই কথা কি মনে আছে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা মিম্বরের কাছে বসা ছিলাম এমন সময় একজন সাহাবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে হজের মৌসুমে হাজীদেরকে পানি পান করানো আরেকজন বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহর ঘর মসজিদকে আবাদ রাখা খলিফাতুল মুসলিমিন ওমরে পা

ও নবীজি সাহাবায়ে আপনার সাহাবীরা আলোচনা করেছে আল্লাহর কাছে নাকি সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে হাজীদের পানি পান করানো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল নাকি আল্লাহর ঘর মসজিদ আবাদ করা আল্লাহর নবী কোনো কথা বললেন নাই এমন সময় জিবরীল ফেরেশতায়ে আপনি আসলেন আযান তুমসি কায়াতুল হাজি ওয়া ইবারাতুল মসজিদিল হারম কামান আমানা বিল্লাহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াজাহাদা ফিসাবিল্লাহ লা ইয়াসতাউনা ইনদাল্লাহ আল্লাহ বলেন যারা শুধুমাত্র হাজীদেরকে পানি পান করায় যারা শুধুমাত্র মসজিদ আবাদ করে তারা কোনোদিনও তাদের সমান নয় যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছে পরকালের প্রতি ইমান এনেছে আমি আল্লাহর পথে জিহাদ করে সংগ্রাম করে আমি আল্লাহর পথে জীবন দিয়ে দেয় তাদের সমান কোনোদিনও তারা হতে পারবে না বলি সুবহান আল্লাহ তাহলে ভাইয়েরা আমার এখানে সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন শুধুমাত্র কেবলমাত্র কেননা পূর্বের যুগে নিয়ম ছিল যদি মক্কার মুশরিকরা আল্লাহর প্রতি ঈমান আনে না যদি মক্কার বেঈমানরা আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না কিন্তু তারা আল্লাহর ঘরে মসজিদের খেদমত করত সুবহানাল্লাহ তারা মসজিদকে আবাদ করত হাজার মৌসুমে তারা হাজীদেরকে পানি পান করাতো আল্লাহর ঘরকে তারা নির্মাণ করত এটাকে তারা সওয়াবের কাজ মনে করত কিন্তু তারা কি করত না পরকালের প্রতি ঈমান আনত না এইজন্য তারা এটাকে খুবই বড় সবের কাজ মনে করতে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা ইমান না এনে শুধু হাজিদেরকে পানি পান করায় যারা ইমান না এনে শুধু মসজিদ নির্মাণ করে আল্লাহ বলেন এরা তাদের সমান নয় যারা আমি আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে আর আমি আল্লাহর পথে জিহাদ করে যারা আল্লাহর পথে জিহাদ করে তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ তাহলে ভাইয়েরা আমার এই দুইটা আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে সংগ্রাম করা আল্লাহর পথে জীবন দেওয়া এটা হলো সবচেয়ে বড় আমল এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ঠিক না বেঠি কথা বলেন যেমন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলী আমি আল্লাহ কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব না যেই বাণিজ্যটা তোমরা করলে যেই ব্যবসাটা তোমরা করলে পরকালের কোটি নাজাব থেকে তোমাদেরকে নাজাদ দিবে বলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন নালিম হে ঈমানদারেরা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা করার কারণে পরকালে তোমরা জাহান্নামের আযাব থেকে নাজাত পাইবা আল্লাহ বলেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খয়রুল লাকুম ইন কুনতুম তালামুন আল্লাহ বলেন সেই ব্যাপারটা হলো এক নাম্বারে আমি আল্লাহর প্রতি ঈমান দুই নাম্বারে আমার রাসূলের প্রতি ঈমান তিন নাম্বারে আমি আল্লাহর প্রতি জিহাদ করব কয়টা আমলের কথা বললেন আর জোরে বলেন কয়টা এই তিনটা কাজ করলে এটাকে আল্লাহ ব্যবসা হিসাবে উল্লেখ করলেন ব্যবসা করে মানুষ লাভের জন্য না লসের জন্য কথা বলেন আরো জোরে বলেন লাভের জন্য না লসের জন্য আল্লাহ বললেন কে ইমানদারের আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা করার কারণে তোমরা পরকালে আযাব থেকে মুক্তি পাইবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমরা জান্নাত পাইবা সেই ব্যবসাটা হলো তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা আমার রাসূলের প্রতি ইমান আনবা এবং তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করবা তোমাদের জান দ্বারা তোমাদের মাল দ্বারা কিসের দ্বারা কথা বলেন আল্লাহ বল্লেন ও তুজাইগি দুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম

ওয়া মাসাকিনা তাইয়্যিবা তানফি জান্নাতিয়ান আল্লাহ বলেন শুধু জি তোমাদেরকে পরকালে আমি আল্লাহ আযাব থেকে মুক্তি দিব শুধু তাই নয় আল্লাহ বলেন যদি আমার প্রতি ঈমান আনো আমার রাসূলের প্রতি ঈমান আনো আমার পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো আমি আল্লাহ তার বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিবে বলি সুবহানাল্লাহ আল্লাহ বনিয়া ইয়াগফির লেকুম যুনুবা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো माफ করে দিব এ কি গুনাহ করেছ যত গুনাহ করেছ তবে হ্যাঁ শিরিকের গুনাহ আমি আল্লাহ माफ করব না শিরিকের গুনাহ আমি আল্লাহ माफ করব না শিরিকের গুনাহ আমি আল্লাহ माफ করব না যারা বলে আল্লাহ যেমন গায়েব মালিক রাসূলও গায়েব এর মালিক আছে নাকি নাই কথা বলেন এটাই হচ্ছে শিরিক যারা বলে আল্লাহ যেমন হাজারে নাজের রসুল তেমন হাজারে নাজের এটা হলো শিরিক যারা বলে নবীকে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের জাতি নুর দ্বারা আল্লাহ পাকের অংশ দ্বারা নবীকে তৈরি করা হয়েছে এটার নামে হচ্ছে শিরিক ঠিক না বে ঠিক কথা বলেন তাই ভাইয়েরা আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না আল্লাহ বলেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে যারা আমি আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহাতি হাল্লানাহার আর আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে চারটি নহর জারি কবে বলি শোভা কয়েকটা নহর জারি হবে কথা বলেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইন্না বিল জান্নাতি বাহরুল মাম ওয়া বাহরুল আসাল ওয়া বাহরুল লাবাম ওয়া বাহরুল খাম আল্লাহর নবী বলেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে মধুর নহর রয়েছে জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে জান্নাতের মধ্যে দুধের নহর রয়েছে জান্নাতের মধ্যে মদের নহর রয়েছে কয়টা নহর কথা বলেন আরো জোরে বলেন কয়টা এক নাম্বারে স্বচ্ছ পানির নহর দুই নাম্বারে হলো মধুর নহর তিন নাম্বারে হলো দুধের নহর চার নাম্বারে হচ্ছে মদের নহর কয়টা নহর কথা বলেন হে আমার ভাইরা তাহলে এখনো আল্লাহ তালা জিহাদের কথা বললেন হে ইমান দারা যদি তোমরা ইমান আনার পরে আমি আল্লাহর পথে জিহাদ কর তোমার জান দ্বারা জিহাদ করো তোমার মাল দ্বারা জিহাদ করো আজকে তো মুসলমান জিহাদের কথা বলে গেছে এই জিহাদের কথা বলে যাওয়ার কারণেই तमाम পৃথিবীতে মুসলমান আজকে লাঞ্চনার আর হচ্ছে ঠিক না ব্যাটি কথা বলেন আজ যদি পুরা বিশ্বের 57 টি মুসলিম কান্ট্রির মুসলমান প্রায় 200 মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করার জন্য আল্লাহর পথে নেমে যায় আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে কোনো আগাশা থাকবে না ঠিক না ঠিক কথা বলেন তাহলে ভাইয়েরা আমার এই আলোচনার দ্বারা কি বুঝে আসন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ বলেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কি যেমন আল্লাহ পাক সূরাত তাওবার মধ্যে বললেন ইন্না আল্লাহ হাসতারো মিনাল মুমিনিনা আংফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নাদাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কয় করে নিয়েছি মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের জান এবং মাল কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন জান্নাত কিনতে হলে আমি আল্লাহকে দুই জিনিস দিতে হবে ও দুনিয়ার ইমানদাররা যদি জান্নাত কিনতে হয় আমি আল্লাহকে দুইটা জিনিস দিতে হবে এক নম্বরে আমি আল্লাহকে তোমার জান দিতে হবে দুই নম্বরে আমি আল্লাহকে তোমার মাল দিতে হবে বলি সুবহানাল্লাহ আল্লাহ বললেন জান্নাত নিতে হলে আমাকে দুইটা জিনিস দিতে হবে এক নম্বরে তোমার হবে দুই মাল দিতে হবে সাহাবা আল্লাহর পথে নাই আরো জোরে কি দিলেন মাল ও দিলেন এই দুই জিনিসের দ্বারা তারা দুনিয়াতে থাকতে জান্নাত কিনে নিলেন ঠিক না বে ঠিক কথা বলেন কিন্তু আমরা আজকে আল্লাহর পথে যান দিতে রাজি নয় আমরা আজকে আল্লাহর পথে মাল দিত রাজি নয় নয় ঠিক না ঠিক কথা বলেন তাই ভাইয়েরা আমার জান্নাত পেতে হলে এক নম্বরে জান দিতে হবে দুই নম্বরে মাল দিতে হবে এখানে সুক্ষ্ম একটা কথা মনে রাখতে হবে শরীয়তের বিধান হচ্ছে কোনো মাল না দেখে কি করা যাবে না কিনা যাবে না আপনি যদি কোনো মাল কিনতে চান আপনি যদি কোনো মাল ক্রয় করতে চান শর্ত হলো মালটাকে দেখতে হবে মালটা ভালো না খারাপ ঠিক না বে ঠিক কথা বলেন কিন্তু আল্লাহ আয় আয়াতের মধ্যে বললেন হে ইমানদারে রাব আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান নিয়ে নিলাম তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের মাল নিয়ে নিলাম ধরে নেন আমি আমার জান আল্লাহকে দিয়ে দিলাম আমি আমার মাল আল্লাহকে দিয়ে দিলাম তার বিনিময়ে আমার আল্লাহ আমাকে কি দান করবেন কথা বলেন আরো জোরে বলেন কি দান করবেন কিন্তু আমি কি জান্নাত দেখলাম আপনারা কেউ জান্নাত দেখছেন তাহলে শরীয়তের বিধান হচ্ছে যখন কেউ কোন জিনিস কয় করবে সেটা দেখা শর্ত ঠিক নাবে ঠিক কথা বলেন এই জিনিসটা ভালো না খারাপ মালটা এক নাম্বার না দুই নাম্বার এই মালের মধ্যে কোনো ভেজাল আছে কিনা সেটা দেখে নেওয়া দরকার আছে নাকি নাই কথা বলেন কিন্তু আল্লাহ বললেন আমি ইমানদারের কাছে জান্নাত বিক্রি করে দিলাম ইমানদার আমাকে দুইটা জিনিস দিবে এক নম্বরে জান দিবে দুই নম্বরে মাল দিবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে জান্নাতের মূল্য কয়ে জিনিস আরো জোরে বলেন কয়ে জিনিস জান্নাতের মূল্য কত জিনিস দুই জিনি দ্বারা জান্নাত কিনতে হবে এক নম্বরে জান্নাত কিনতে হলে তুমি জান দিতে হবে দুই নম্বরে জান্নাত কিনতে হলে তুমি মাল দিতে হবে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলেন ভাইরা আমার এখানে পস্ত থেকে যায় আমি তো জান্নাত দেখলাম না কিভাবে আমি জান্নাতটা কিনে নিলাম জান্নাতটা ভালো না খারাপ তা থেকে মুপাসনে কেরাম জবাব দেয় তার থেকে মুপাসনে কেরাম জবাব দেয় তোমার জান্নাত দেখা হয়ে গেছে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার কোন বাবাই যদি তার ছেলের জন্য কোন কিছু কয় করে অথবা বাবাই যদি বলে ছেলে যদি বাবাকে বলে বাবা আমি অমুকের মাল কিনতে চাই আমি অমকের এই কিনতে যাই আপনি একটু দেখে আসেন বাবাই যখন সম্পদটা দেখে আসে ওই মালটা দেখে আসে ভালো মন্দ যাচাই করেন যখন ছেলের কাছে এসে বলে বাবা অমকের মাল তো আমি দেখে আসছি মালটা খুবই ভালো মালের মধ্যে কোনো বেজাল নাই আপনাদের কাছে জানতে চাই যদি সৎ ছেলে হয়ে থাকে বাবার উপরে দিয়ে কোনো কথা বলবে আরো জোরে বলেন কোনো কথা বলবে কেননা সে বাবাকে বিশ্বাস করে বাবাকে পাঠাইছে হ্যাঁ আমার বাবা আমি মালগুলা কিনতে চাই আপনি একটু দেখে আসেন মালগুলা না খারাপ তারপরে কি হবে দাম হবে তারপরে কথাবার্তা হবে ঠিক ঠিক না কথা বলেন আমার ভাইরা এবার মূল বিশ্বের মধ্যে আসেন আমার পিতা আদম সালাম আমার মাতা হাওয়া আইলাই সালাম তারা তো ছিল জান্নাতের মধ্যে জান্নাত কেমন তারা দেখছে কি দেখে না কথা বলেন আমার মাতা জান্নাত দেখছে কি দেখে না কথা বলেন শুধু তাই নয় আমার রুহানি পিতা যার জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে জান্নাত দেখলো কি দেখো না দেখলো না কথা বলেন শুধু তাই নয় সেই বোকারের এক হাদিস আসছে রাসূল বলেন আমি একদিন নামাজে দাঁড়াইলাম নামাজে দাঁড়ানোর পর আমি দেখতে পাইলাম আমার সামনে দিয়ে আল্লাহ পাক জান্নাতটা নিতেছে সুবহানাল্লাহ আমি নবী দেখতে পাইলাম ওই জান্নাতের মধ্যে যে আঙ্গুরের গাছ রয়েছে আঙ্গুরের গাছ থোরায় থোরায় আঙ্গুর ধরে রয়েছে। নবীজি নামাজের মধ্যে দুই একটা কদম সামনে বাড়লেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام সাজ্জাহ ہوئے গেলেন কারণ تاکہ নবী তো কোনদিন নামাজ পড়া অবস্থায় সামনে পারে না নবী তো কোনদিন নামাজ পড়া অবস্থায় সামনে কদম দেয় না আজকে কেন আল্লাহর পয়গম্বর নামাজ পড়া অবস্থায় সামনে কদম দিলেন সালাম পিরানের পরে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ও নবীজি আজকে কেন আপনি নামাজ পড়া অবস্থায় সামনের দিকে কদম বাড়াইলেন আল্লাহর নবী জবাব দিলেন ও আমার সাহাবীরা আমি নবী যখন নামাজে দাঁড়াইলাম নামাজে দাঁড়িয়ে দেখতে পাইলাম আল্লাহ পাক আমার আমার সামনে জান্নাতটা উন্মুক্ত করে দিছে বলিস মল্ল আমি জান্নাতের দৃশ্য দেখতে পাইলাম আমি নবী একটু সামনে বাড়লাম আঙ্গুর গাছ থেকে একটা আঙ্গুরের থোড়া আনার জন্য সোভান একটা আঙ্গুরের সরা আনার জন্য নবী বলেন ও আমার সাবিরা যদি জান্নাতের একটা আঙ্গুরের সরা আমি নবী তোমাদের জন্য আনতে পারতাম পর্যন্ত মানুষ যত মানুষ দুনিয়াতে আসবে সকলে মিলে আঙ্গুল বক্ষণ করলে কোনোদিন এক সরা আঙ্গুর শেষ হবে না বলে সোভান তাহলে ভাইয়েরা আমার আদম নবী জান্নাত দেখছে কি দেখে নাই হাওয়া আলাইহিস সালাম জান্নাত দেখছে কি দেখে না আমার নবী জান্নাত দেখছে কি দেখে না নবী যে তো জান্নাত দেখে এসে বললেন ও আমার উম্মতরা আল্লাহ পাক বলেছেন জান্নাত এমন একটা জান্নাত মা লা আইনুন রাত ওয়ালা উযুনু সামিয়াত ওয়ালা কতার আলা কলবিbashar জান্নাত এমন একটা জান্নাত যেই জান্নাতের নেয়ামতের কথা কোনোদিন মানুষের অন্তরে চিন্তা করতে পারে না যেই জান্নাতের নেয়ামতের কথা কোনোদিন মানুষের চক্ষু দেখে নাই যেই জান্নাতের নেয়ামতের কথা কোনোদিন কোনো মানুষের কর্ণ শ্রবণ করে নাই ঠিক না বে ঠিক কথা বলেন তাহলে ভাইয়েরা আমার আমি তো হলাম আদম নবীর সন্তান আমি তো হলাম আমার নবী রুহানি সন্তান আমার নবী বলে গেছেন জান্নাত এমন সেই কথার উপরে আমি আল্লাহর সাথে জান্নাতে চুক্তি করে নিলাম আল্লাহ আমি তোমাকে আমার জান দিয়ে দিব আল্লাহ আমি তোমাকে আমার মাল দিয়ে দিব তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও বলিস এবারে বুঝে থাকলে বলেন তো ব্যসা কিনে সঠিক হয়েছে কিনা কথা বলেন না কেন সঠিক হইছে কি না তাহলে আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদারেরা যদি শিরো সুকির জায়গা জান্নাত পেতে হয় যদি চির সুকির জায়গা জান্নাত পেতে হয় তাহলে আমি আল্লাহকে কয়টা জিনিস দিতে হবে কথা বলেন আরো জোরে বলেন কয়টা এক নম্বরে তোমার জান দিতে হবে দ্বিতীয় নম্বরে তোমার মাল দিতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন হে আমার ভাইয়েরা তাহলে আয়াত দ্বারা প্রমাণ হলো জান্নাত পেতে হলে আল্লাহর পথে জিহাদ করতে হবে সহি বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বললেন ইননাল জান্নাতা তাহাতাল সুয়ব আল্লাহর পয়গম্বর বলেন আমার আল্লাহ জান্নাত রেখেছেন তরবারির নিচে কিসের নিচে কথা বলেন যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে করতে বেঈমানের তরবারির আঘাতে সে দুনিয়াতে শহীদ হয়ে গেল আল্লাহর پیغمبر বলেন ওই তরবারির নিচেই আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে বলি সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমার এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিহাদ কথা বলেন কোনামল আল্লাহর পথে জিহাদ করা এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল جمع صيفك كان حديث الصيف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله اي الاعمال احب الى الله تعالى؟ قال الصلاه على وقتها. قلت سمعي قال بر الوالدين. বলতো সুমাইয়াউন কলাল জিহাদু বলেন আমি নিজে আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ও নবীজি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কি কি তখন আল্লাহ নবী বললেন যতো সময়ে নামাজ পড়া এটা হলো আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল বলি সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করলাম এ প্রশ্ন করল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও নবীজি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে যতো সময়ে নামাজ পড়া নামাজ দেরি করা যাবে না বলেন তো আগে কি কাজ না আগে নামাজ আর ওরে বলেন আগে কাজ না আগে নামাজ আগে নামাজ পড়তে হবে তারপরে প্রশ্ন করলেন সুম্মাইয়ুন নবীজি তারপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় নবীজি বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সেবা যত্ন করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা পিতা মাতার হজ হাজত প্রয়োজন পূরণ করা এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল বলে সুবহানাল্লাহ এমন সন্তান কি নাই যেই সন্তান পিতা মাতাকে বাদ নাই যেই সন্তান পিতা মাতাকে কাপড় চোপড় দেয় না যেই সন্তান পিতা মাতার সাথে ব্যবহার করে না যেই সন্তান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না এমন সন্তান আছে নাকি না কথা বলেন তৃতীয় নাম্বার আবার প্রশ্ন করলেন নবীজি তারপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় তখন নবীজি বললেন আল জিহাদ ফি সাবিলillah আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে সংগ্রাম করা এই আমলটা হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বলে সুবহানাল্লাহ তাহলে নবীকে প্রশ্ন করলেন নবীজি আল্লাহর কাছে কোন আমল গুলা প্রিয় নবীজি কয়টা আমলের কথা বললেন বলেন তো এক নম্বরে বললেন যাতার সময়ে নামাজ পড়া দ্বিতীয় নম্বরে বললেন পিতা মাতার সেবা যত্ন করা তৃতীয় নম্বরে বললেন আল্লাহর পথে জিহাদ করা এই তিনটা আমল হচ্ছে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বলি সুবহানাল্লাহ মায়েরা আমার তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে জীবন দিতে হবে প্রয়োজন হলে আমার দেহের রক্ত গুলো আল্লাহর পথে ঢেলে দিতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন হ্যাঁ আমার ভাইরা জিহাদ কত বড় আমল জানেন আর তার কি বা তার মধ্যে হাদিস আসছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাতা মান করা জাগা জিয়ান ফি সাবিল

আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য আল্লাহর পথে জিহাদ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল আর এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেল আল্লাহর নবী বলেন তাকে তো আমার আল্লাহ জান্নাত দিবে দিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার আমলনামায় গাজিয়ার শহীদদের সওয়াব লিখতে থাকবে বলি সুবহানাল্লাহ তাহলে ভাইয়েরা আমার শহীদদের দাম কত

তাদের জীবনের সমস্ত গুণ আমার আল্লাহ মাফ করে দেয় হে আমার ভাইরা শহীদের দাম কত জানেন যেমন তিরমিজির অপর হাদিস আছে আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু ইয়াদহাকুল্লাহু ইলাইহিম আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষকে নিয়ে হাসে সুবহানাল্লাহ কে হাসে কথা বলেন আল্লাহর پیغمبر বলেন আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে নিয়ে হাসে তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে আমার আল্লাহ হাসে এক নম্বরে বলেন নজলুম ক্বাম আমিনাল লাইল এক নম্বরে যেই ব্যক্তি রাত্রি জাগরণ করে ওই ব্যক্তির কর্ম দেখে আমার আল্লাহ হাসতে থাকে বলি সুবহানাল্লাহ যেমন অপর হাদিস আছে আল্লাহর پیغمبر বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহম করে দয়া করে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহমত নাজিল করে যেই ব্যক্তি যেই পুরুষ রাত্রি বেলা জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কোন স্বামী যদি রাতে জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তার স্ত্রীকে জাগাইলো স্ত্রী উঠো নামাজ পড়ো তাহার নামাজ পড়ো কিন্তু স্ত্রী উঠে না আল্লাহর পায় বলেন ওই স্বামী যখন অজু বানাইল অবশিষ্ট পানি আছে এই পানিটা যখন তার মধ্যে সিটা দেয় আর পানিটা সিটা দেওয়ার কারণে স্ত্রী গুম থেকে জাগ্রত হয়ে অজু করে তাহার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর উপর রহমত করতে থাকে বলি সুবহানাল্লাহ শুধু সাহি নয় ভাইরা আমার হাকিবুল ইসলাম কারি তৈম আলাইহি বলেন যেই স্বামী তাহার নামাজ পড়ার জন্য রাত্রি জাগরণ করলো জাগাইলো স্ত্রী করার পরে নিজে অবশিষ্ট দিল আর স্ত্রী দাঁড়িয়ে গেল গুম থেকে উঠে ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলো এই স্বামী স্ত্রী কর্ম দেখে কাণ্ড দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হাসতে থাকে বলি সুবহানাল্লাহ আবার যে স্ত্রী স্বামী উঠার আগে তাহার জুটে নামাজ পড়ার জন্য রাত্রে জেগে গেল আরামের গুমকে হারাম করে তাহার জুটে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল এবার স্বামীকে জাগায় ও আমার পানের স্বামী তুমি উঠো তাহার জুতরে নামাজ পড়ো আল্লাহর পায়গাম্বরে বলেন ওই স্বামীর ঘুম প্রবল হয়ে গেল সে উঠতে পারে না এবার যখন স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানালো ওযু বানানোর পরে তার হাতের মধ্যে যে অবশিষ্ট পানি আছে ওই পানিটা তার স্বামীর চেহারার মধ্যে ছিটিয়ে দিল এবার স্বামী যখন ঘুম থেকে উঠে ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন এই স্বামী স্ত্রীর কর্ম আর কাণ্ড দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হাসতে থাকে বলিস বাহানন্দ এমন স্ত্রী আজকে হওয়া জৈব বলেন না তাহলে আমার আল্লাহর পায়গাম্বরে বলেন তিন শ্রেণীর মানুষকে নিয়ে আমার আল্লাহ হাসে এক নম্বরে যে ব্যক্তি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে দ্বিতীয় নাম্বারে আল্লাহর পায়গাম্বরে বলেন ওয়াল কওমু ইদা সাফুল ওই দলদেরকে নিয়ে আমার আল্লাহ হাসে ওই জাতিদেরকে নিয়ে আমার আল্লাহ হাসে যখন কোন দল কোন জাতি নামাজ আদায় করার জন্য বন্দি হয়ে দাঁড়িয়ে যায় বলি সুবহানাল্লাহ বান্দারা যখন নামাজ পড়ার জন্য জামায়াতের সাথে নামাজ পড়ার জন্য যখন তারা দাঁড়িয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন ওই মুসল্লিদের কাতার দেখে আমার আল্লাহ পেরে তাদেরকে নিয়ে হাসতে থাকে বলি সুবহানাল্লাহ কিন্তু নামাজের কাতারে তো এখন মুসল্লি পাওয়া যায় না ঠিক না বে ঠিক কথা বলেন এখন আজান হওয়ার পরে মুসল্লিরা তাকে দোকান পাটে আজান হওয়ার পরে এক দল তাকে শাস্তলে আজান হওয়ার পরে আর একদল তাকে টিভির সামনে আজান হওয়ার পরে আর একদল তাকে ফেসবুকের জগতে ঠিক না বে ঠিক কথা বলেন তাহলে রাসূল বলেন তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে আমার আল্লাহ হাসে এক নম্বরে হচ্ছে যেই ব্যক্তি রাত জাগরণ করেন দ্বিতীয় নম্বরে রাসূল বলেন যেই ব্যক্তি জামাত নামাজ

জি করার জন্য আল্লাহর পথে কাতার বন্দি করে দাঁড়িয়ে যায় আল্লাহর পায়ে বলেন এমন ব্যক্তিদের কাতার দেখে আমার আল্লাহ স্বয়ং হাসতে থাকে বলি আল্লাহ

কয়েকশ্রেণীর মানুষকে আল্লাহ হেফাজতে জিম্মাদারি নিলেন বলেন তো কয়েক মানুষ আল্লাহ নবী বলেন রজলুম করা যা গিয়াং হেফাজত করার জিম্মাদি আমার আল্লাহ নিয়ে নিল বলে শুভান বলেন সে ঘর থেকে বের হওয়ার পরে যদি মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নার দান করবো আর যদি সে মৃত্যু বরণ না করে তার বাড়িতে ফিরে আসে আমি আল্লাহ তাকে গনিমতের মাল সহ তার সবাব সহ তাকে বাড়িতে ফিরিয়ে দেই বলি সুবাহান শ্রেণী গেল কথা বলেন না কয়েক মানুষের হেফাজতের জিম্মাদারি আল্লাহ এক নম্বরে আল্লাহর পথে মুজাহিদ যারা দ্বিতীয় নম্বরে রাসূল বলেন ওয়া রাজুলুন রাহা ইলাল মাসজিদি ফহুয়া জামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা রাসূল বলেন দ্বিতীয় নম্বরে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ আদায় করার জন্য মসজিদের পথে রওনা হয় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয় এমন ব্যক্তিকে হেফাজতের জিম্মাদারী আমার আল্লাহ নিলেন বলি সুবহানাল্লাহ তাহলে ভাইয়েরা আমার জামাতের সাথে নামাজ পড়ার জন্য যারা ঘর থেকে বেরিয়ে যায় এমন ব্যক্তিকে হেফাজত করা জিম্মাদারি কার আরো জোরে বলেন কার

যে অবস্থা যদি এতেকাল হয়ে যায় আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করে বলি সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে রসূল রাসূল বলেন ওয়া রাজুলুম দাখালা বাইতাকু বিসালাম ওয়া হুয়া জামিনুন আলাল্লাহি আযযা ওয়া জাল্লা তৃতীয় নম্বরে ওই ব্যক্তিকে হেফাজত করা জিম্মাদারি আমার আল্লাহর যেই ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে সুবহানাল্লাহ কার ঘরে ঘরে প্রবেশ করার সময় কি বিয়া প্রবেশ করে সালাম কি এখন আছে কথা বলেন না কেন সালাম তো এখন নাই স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রী স্বামীকে সালাম দেয় না ঠিক না ঠিক ভাই ভাই কে সালাম দেয় না বাবা মা কে সালাম দেয় না মা বাবাকে সালাম দেয় না এরকম হয় কি হয় না কথা বলেন ভাইয়া আমার তিন শ্রেণীর মানুষের হেফাজত করা জিম্মেদারি কার এক নাম্বারে আল্লাহর পথের মুজাহিদ যারা দ্বিতীয় নাম্বারে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে বের হয়ে যারা তৃতীয় নাম্বারে নিজের ঘরে ঢুকার সময় সালাম দেয় যারা রসুল বলেন এই তিন শ্রেণীর মানুষকে হাফাজত করা জিম্মাদারিকার। কার আরো জুড়ে বলেন কার সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব শুনতে রাজি আছেন তো আল্লাহর কাছে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কি আরো জোরে বলেন না কেন কুনামল আরো জোরে বলেন মাল জিহাজ করতে গিয়ে রাজি এসেন কথা বলেন না কেন জিহাজ করতে রাজি আছেন কে আমলেগের বিরুদ্ধে বিয়েনফির বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে হেফাজত ইসলামের বিরুদ্ধে কার বিরুদ্ধে বেঈমান যারা নাস্তিক যারা মুর্দাত যারা তাদের বিরুদ্ধে জিহাদ নয় যখন মুসলমানদা মুসলমানিত্ব টিকিয়ে রাখতে পারবে না তাদের নির্যাতনের কারণে তাদের অত্যাচারের কারণে তখন আর তাদেরকে ছাড়ে দেওয়া যাবে না যেখানেই বেঈমান পাওয়া যাবে সেখানেই দৌড়ে দোরে হত্যা করতে হবে ঠিক নাভাবে ঠিক কথা বলেন তাহলে জিহাদ কখন যখন আমি আমার ধর্ম পালন করব স্বাধীনভাবে মুসলমান মুসলমানের ধর্ম স্বাধীনভাবে যখন পালন করতে পারবে না বেঈমানের পক্ষ থেকে যখন বাধা আসবে বেঈমানরা যখন বিভিন্নভাবে দিষ্টাব করবে তখন আর তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তখনই তাদের বিরুদ্ধে নিয়ে জিহাদের ময়দানে নামতে হবে ঠিক না বৈঠক কথা বলেন ভাইয়ারা আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কি আরো জোরে বলেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কি জিহাদ এই জিহাদ শুধু তরবারি নিয়ে জিহাদ করলে জিহাদ হয় না আল্লাহর পয়গম্বর বলেছেন জাহিদু বিল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম আল্লাহর নবী বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তরবারি দ্বারা তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের কিশরে দ্বারা তরবারি দ্বারা তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের জবান দ্বারা কিশরে দ্বারা কথা বলেন এই জবান দ্বারা জিহাদ করা যায় কিশরে দ্বারা কথা বলেন না কেন জবান দ্বারা জিহাদ করা যায় যেটা বেদাত সেটাকে বিদাত বলতে হবে যেটা সুন্নাত সেটা সুন্নাত বলতে হবে জাতির সামনে সুন্নাত বিদাতের পার্থক্য তুলে ধরতে হবে জাতির সামনে শিরক আর তাওহীদের পার্থক্য তুলে ধরতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন যে এটা শিরক এটা হচ্ছে তাওহীদ এটা সুন্নাত এটা হচ্ছে বিদাত তার বিনিময় যদি আপনার জীবন চলে যায় তারপর সেটা জাতির সামনে তুলে ধরতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন যেমন এই জানুয়ারি মাসে পহেলা জানুয়ারি আমার মা পিছিল আমার এলাকায় আমি যখন আলোচনা করছিলাম যে আল্লাহ সারা অন্য কাউকে শেষটা দেওয়া যাবে না পাঁচটা হাদিস অনুবাদ করেছিলাম তখন মাদারপন্থী যারা দর্গা পূজারি যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের ইবাদত করে যারা যারা মাদারের কাছে সন্তান চায় মাদারের কাছে ছেলে চায় বাবার পায়ে সুমা দেয় বাবার পায়ে শেষটা করে তখন তারা দাঁড়িয়ে গেল আমার উপর হামলা করার জন্য বলেন তো রক্ষা তাই ভাইয়েরা আমার তারা কিন্তু জানে না পুষের আগুন যত লারা দেয় তত কিন্তু বাড়ে ঠিক না বে ঠিক কথা বলেন আরো যদি আওয়াজ দেওয়েন ঠিক না বে ঠিক কথা বলেন তাই ভাইয়ারা আমার সাহাব সাথে সামনে এগিয়ে যেতে হবে পিছনে চাওয়ার সময় নাই ঠিক না ভাইয়া ঠিক কথা বলেন যেটা বাতিল সেটাকে বাতল বলতে হবে তাহলে আমি আমার আলোচনা এখানে শেষ করব ভাইয়ারা আমার বলছিলাম জান্নাতের মূল্য কয়ে জিনিস কথা বলেন না কেন কয় জিনিস একটা হচ্ছে জান দিতে হবে একটা হচ্ছে মাল দিতে হবে এই মাহফিলটা মসজিদের অধীনে হয় ঠিক না বেঠিক কথা বলেন হুজুরে চলে আসছে পাঁচ মিনিট সময় কোন ভাই আছেন জান্নাত কিনতে যায়া মসজিদের জন্য 5000 টাকা দান করেন বলেন অতি অসংখ্যে ভাই বলেন কোন ভাই আছেন 5000 টাকা দিবেন বলেন একজন ভাই